এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন। কারা অ্যারেস্ট হয়েছে, কাদের বিচার হয়েছে, বা এই কোনো তথ্যই আমাদের কাছে। জুলাইয়ে বাংলাদেশে হাসিনা সরকারের গণহত্যার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর সেখান থেকে 57 জন বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো 10 বৎসর, কারো 11 বৎসর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ভিসা সুবিধাও বন্ধ করে দেশটি। বিদেশের মাটিতে বিপদে পড়ে যাওয়া সেইসব বাংলাদেশিদের সাহায্যে কেউই এগিয়ে আসেনি। উল্টো বাংলাদেশের দূতাবাস থেকে বলা হয় তারা উচ্ছৃঙ্খল, স্বাধীনতা বিরোধী, এমনকি তারা জঙ্গিও। এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে, যেটি একেবারেই অস্বাভাবিক, অপ্রত্যাশিত এবং আমাদের জন্য একটি লজ্জাস্কর ঘটনা। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের একক প্রচেষ্টায় সেই 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে এইসব প্রবাসীদের কমপক্ষে 10 বছর সে দেশের কারাগারেই থাকতে হতো, কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড তো হয়েছিল। আর সেই কারাবাস নিশ্চিত করেছিল দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা। নিজ দেশের জনগণের এই বিপদে তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো ফেসিবাদের সমর্থনে নিজেদের দালালি প্রকাশ করেছে জনগণের টাকায় বেতন পাওয়া কর্মকর্তারা। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না বলে জানান কনসাল জেনারেল। অতি সামান্য কিছু ব্যক্তির কারণে সবাই আজকে সাফারার, এবং আমাদের যে একটি ভাবমূর্তি, উজ্জ্বল ভাবমূর্তি, সেটিও এই কতিপয় ব্যক্তির জন্য সেটিও মিলান হতে বসেছে। সে সময় এই ব্যক্তি বাংলাদেশে চলমান গণহত্যার প্রতিবাদ করা প্রবাসীদের দেশদ্রোহী বলে মন্তব্য করেছিলেন। তাদের সহায়তায় বাংলাদেশ দূতাবাস সে সময় কোনো পদক্ষেপই নেয়নি, অথচ বিদেশে যে কোনো বাংলাদেশি কোনো অপরাধ করলেও তাকে আইনি সহায়তা সহ সব ধরনের সাপোর্ট করার দায়িত্ব দেশটিতে থাকা বাংলাদেশের দূতাবাসের। হাসিনা সরকারের সেই দালাল কূটনৈতিক হাওয়া বদল হওয়ার সাথে সাথে কিভাবে পল্টি নিল চলুন তাই দেখি। আবুধাবি এটি আমাদের জুরিডিকশন না, এ কারণে এই সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এটি আমাদের জুরিডিকশনের বাইরে। কারা অ্যারেস্ট হয়েছে, কাদের বিচার হয়েছে, বা এই কোনো তথ্যই আমাদের কাছে। আমাদের আবুধাবিতে যে আমাদের এম্বাসি আছে, সেই এম্বাসির পক্ষ থেকে একেবারে প্রথম থেকেই এই 57 জন প্রবাসী বাংলাদেশি যাদের সাজা হয়েছে তাদের বিষয়ে তারা কাজ করছে। আমরা যেটা করছি, আমাদের বিভিন্ন সময়ে আমাদের কাছে যখন কোনো তথ্য চাওয়া হচ্ছে আর সেটি দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করছি। বিদেশে বাংলাদেশি মিশনে কর্মরত এসব কর্মচারীরা দেশের মানুষের পক্ষে অবস্থান বা তাদের সাহায্য না করা সুস্পষ্ট দেশদ্রোহিতার অপরাধ। তাই এই স্বৈরাচারের দালাল গণহত্যায় সাহায্যকারীদের এখনো দুবাই কর্মরত রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবার আগে এদেরকে দেশে এনে চাকুরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।